জাকির নায়েক মালয়েশিয়ার একজন স্থায়ী বাসিন্দা, তাতে কিছু আসে যায় না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন বলেছেন, যদি জাকির নায়েক সে দেশের আইন লঙ্ঘন করেন তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করবে না মালয় সরকার। সোমবার মালয়েশিয়ার বুকিত আমানে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। মহিউদ্দিন ইয়াসিন বলেন, জাকির নায়েক মালয়েশিয়ার আইনের কাছে দায়বদ্ধ। নাগরিক অনাগরিক প্রশ্নে আইন সবার জন্য সমান। জাকির নায়েক মালয়েশিয়ার একজন স্থায়ী বাসিন্দা, তাতে কিছু আসে যায় না। মালয় মেরিকে মহিউদ্দিন বলেন, আগের সরকার বারিশার ন্যাশনাল জাকির নায়েককে স্থায়ী বসবাসের অনুমোদন দিয়েছিল। তিনি আমাদের দেশে অন্য নাগরিকদের মতো আছেন, তবে কোনো ক্ষেত্রে আইন ভঙ্গ করে থাকলে অন্য নাগরিকদের মতোই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি সে দেশে জাকির নায়েকের বিরুদ্ধে বেশ কিছু বিষয়ে বিতর্ক ওঠে বলে জানা যায়। এমন অভিযোগ রয়েছে, তিনি সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে প্রকাশ্য নাজিব রাজাকের পক্ষ নিয়েছিলেন। ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, জাকির নায়েককে ফেরত পাঠাতে ভারত সরকার বারবার তাগাদা দিয়ে এলেও এখন পর্যন্ত এতে কোনো সাড়া দেয়নি মালয় সরকার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।